σιωνένα θα βρτά πότε καω και κομμένα. Πόκετε να η τάκα κόρη το που θα χάει το μηδάρι. Πόκετε να η τάκα κόρη το που θα χάει το μηδάρι. Τζέμονε σιωσούρε τέμονε τζαμάι. Shalishmani talgatamar, shalishmani talgatamar, shalishmani talgatamar, shalishmani talgatamar. Ajab kathar fulchuri te kaniye chile, shay chilke khuje beray jamai shoshur mile, shay chilke khuje beray jamai shoshur mile. Shalishmani talgatamar. Shalishmani talgatamar, hey! Shalishmani talgatamar, shalishmani talgatamar. Murgi, mela phatse. আরে আব্বা মেলা ফাটিছে মানে কি সকালবেলা তো আমি নাস্তা করতে যাচ্ছিলাম তা আটকা দেখি একটা ইটের চাকা এসে এখানে পড়েছে তো আমি ভাবলাম যে কি নাকি হাত দিয়ে দেখি যে না রক্ত পড়তেছে কয় আমার কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে দুলাবার মাথা ফেটে গেছে দুলাবার মাথা ফেটে গেছে ওর তো ফাটেনি চলে গেল আচ্ছা দুলাবাই কিটা হ্যাঁ এ দুলাবাই কিটা রে দুলাবার মাথা ফাটছে মানে আল্লাহ আমার সোনার টুকরো জামাইয়ের সকসক করা মাথাটা কিরাম করে ফাটায় দিয়েছে হ্যাঁ এই বাবা ভাই বাবাজি আপনার ফোন বাজে আছে কিন্তু হ্যাঁ পাপিয়া বলো কেটা ফোন দিয়েছে পাপিয়া পাপিয়া হ্যাঁ পাপিয়া ফোন করছে হ্যাঁ পাপিয়া হ্যাঁ বলো পাপিয়া এই কতগুলো সেলাই দিমু হ্যাঁ তুই কিন্তু চিন্তাও করতে পারবি না তুই কোন সাহসে স্যারের ফোন দেয় অভদ্র সেমরি কথা কয় আই এইভাবে কথা বললো না তো আমি একটা নরমাল বিষয় জানার জন্য ফোন দিছি আর তুমি তো আমার সাথে এমন ভাবে ঝগড়া করতেছো মনে হয় যে দুনিয়ার সবচেয়ে ঝগড়াটে মহিলা তুমি দুনিয়াতে যদি কোনো ঝগড়ার কম্পিটিশন হয় না সেখানে তুমিই ফার্স্ট হবা হয় আমি ফার্স্ট হব আমি তো কোনো তো লাস্টে থাকি না আমি ঝগড়ায় ফার্স্ট হব আমি প্রেমে ফার্স্ট হব আমি সবকিছুতে ফার্স্ট হব তোর কোনো তো লাস্টে থাকতে চাই না তুই এইতেছে যে ই একটা ইতর তুই এইতেছে যে ই একটা একটা রাক্ষসী মানে এক মানের পিছে লাগজো তো লাগজো জোক তো থাকা আমার কোনো সমস্যা নেই তুই মর না তুই মর না তুই শয়তানটা তুই যদি স্যারে আর ফোন দাও হ্যালে কিন্তু তোরে তোর তোর তুই 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 ফোন দে অসভ্য কথা কর আমি কি সুন্দর কেটে পাপিয়া 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 বাইর করবো আলে তোর নাম পাপিয়া আমার নাম নূরজাহান এই নূরজাহান তোর সার্ভিস করবে তোর নাম্বার আমার দুলাবাইয়ের মোবাইলে কেমনে থাকে এটা আমি দেখছি স্যার তোর নাম্বার আমি ডিলিট করামু ব্লক করামু তোরে ডিলিট করবো ব্লক করবো তুই 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 থাকবি না আমার সাইড পাশে তুই থাকলি না আমি আমি থাকতেই দিব না তুই পাপি ভেটার কোনো বুদ্ধি নাই একটি মানুষ অসুস্থ সে ছাত্রী হোক গিয়া কিন্তু শিক্ষকের কাছে এই সময় ফোন দেওয়া ঠিক না তার মাথার মধ্যে কথা বলে টনটন করতে পারে এটা তার বোঝা উচিত ছিল কাকু আপনার মনে হসপিটালে পাঠানোর দরকার নাই আর মোর নরলিও টং দেওয়ার সমস্যা নাই আমি উদ্বেগ হইলে আমি নিজেই চলে যাবো হাসপাতালে তাও খারাপ কিছু দিন তাও
মন্টুয়ার দলিল কত দূর যাবে? আমি প্রয়োজন বোধে ওরা 10 মাইল 20 মাইল যত দূরই যাক ওদের ধরার জন্য আমি বাধ্য খবর দেব, তারপরে পরিচালন দেব, সব সাইডে দেবে, আমার হাতে থাকবে বিন, আমি আস্তে আস্তে বিন বেঁধে থাকবো, আর সাপ এরকম করে ওদেরকে ধরবে, ধরে এমন পরিষদে নিয়ে আসবে, পরিষদে নিয়ে আসার পরে আমি এর বিচার করব, তারপরে আমি শান্ত হব, আমি সানু মেম্বার, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে খানের ইস্যু চির বিন দে, যাও তুই এটা ধরিয়ে নিয়ে আস, যাও। হ্যাঁ বিন্টু, তাড়াতাড়ি চল। মমতাজ নুরজাহানের আব্বা, আমাদের কি একটু হাসপাতালে নিয়ে যাবেন? চির বিন দে, আমাকে ডায়রিয়া হয়েছে? আপনার তো মনে হচ্ছে আমার ডায়রিয়া রোগী ধরে নিয়ে কিছু হয়নি, আমার লাস্ট একটু ব্যথা পেয়েছে, নর্মালি হেঁটে গেলেই কিন্তু মুখে রুমাল দিয়ে আসছে কিসের জন্যে? মানুষ মেয়ের জন্যেই রে, পরিবেশটা দেখিচ্ছি, এটা তো কবিতা লেখার পরিবেশ। সে যদি আমার পাশে বসে থাকতো তাহলে পরে এখনই একটা কবিতা লিখে ফেলতাম। কি কবিতা আপনি খোলা মাঠের মধ্যে জল্লা জল্লা করতেছেন, জল্লা কি ছাগল্লা গরুর নাম? মানে মাঠে খুঁজতেছেন তারা শুনবে পোষা নাকি আপনার? সরি, জল্লা কোনো গরু ছাগল না, ও একটা মানুষ, কিন্তু সেটা বলবো পরে। আমি কে? আমার পরিচয় কি? আমি কিনা সেটা আপনি পরে করছি, তার আগে আপনি আমার চেহারা ছবি, আমার পোশাক আশাক সব কিছু মিলিয়ে ভালো করে দেখে কন তো আমার কিরম লাগছে, মানে কার মতো লাগছে? আমার দেখতে মা একদম পুরো ওই যে ট্রাম বাসন ট্রামের মতো লাগে। ট্রাম 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 কি? ওই যে আমেরিকার প্রেসিডেন্ট, যাকে এখন অনেকে দেখতে পারে না। তো তোমার গুড গুড, আমি খুশি হয়েছি ভাই, একটা উন্নত দেশের উন্নত মানুষের সাথে আপনি আমার তুলনা করেছেন, বুঝতে পারছি আপনার জ্ঞান বুদ্ধি ভালো আছে। হ্যাঁ, এখন তো আপনি আমাকে বোঝাইছেন, এখন আমি আমাকে আর একটু বোঝান যে আমি কার কাছে আসেন, কোন বাড়িতে আসেন সেটা একটু বলবেন কি? আমি আসেছি আমার মামার বাড়িতে। আমার মামার বাড়ি? তা আমার মামার নাম কি? আমার মামা হচ্ছে ওই যে ওই সিরাজ, সিরাজ সে হচ্ছে আমার মামা। ওই যে কাইলিয়া সিরাজ কাকু, কাইলে কাইলে করতেছেন কিসের জন্য? ভদ্রতা করে বলেন, কালো সিরাজ মামার বাড়ি আসিছি। না আমার মামাইটা না, তা আমার তো কিছু না, তাই আমি যেহেতু বলছেন একটু বদল, আমি সিরাজ কাকুর বাড়ি আসছি। জি জি। হায় হায়, তা কী কারণ হঠাৎ করে আমি এরকম ভাবে আসতে কখনো দেখি নাই। ওই হয়েছে কি ভাই, আমার যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে সেটা আমি খেয়াল করতে পারিনি, আমার বোন খেয়াল করেছি। কয়েকদিন আগে হঠাৎ করে কলো, আমি তো বড় বোনের দায়িত্ব ফেল করিস রে। আমি বললাম কেন, সব তো ঠিক আছে, ঠিক মতো খাওয়াচ্ছ পড়াচ্ছ, আর কোনো অসুবিধা তো দেখিচ্ছি না। কল কি যে না, মা মরে যাওয়ার আগে মামা কথা দিয়েছিল তার মেয়ের সাথে তো বিয়ে করাবো, তো ওই পাপু বোনিকে বিয়ে করার উদ্দেশ্যে আসিছি আর কি। পাপুনি পাপুনি আমি আদর করে পাপু মনি করে ডাকি। সেজন্যই আমি বিয়ে করার জন্য এত সাজুগুজু করে চলে আসছেন, রুমাল ওর আছেন মুখ ডাকেন না? না, নতুন জামাই তো শরম পাওয়া লাগবে, তা না হলে এলাকার মুরব্বীরা কবিনি যে নির্লজ্জ জামাই, নাকি রুমাল দিচ্ছে না, এই জন্য অল টাইম কাছে কাছে রাখিছি। বিয়ে করার আগেই আমি জামাই গেছেন, আবার রুমালও রাখেন, হ্যাঁ মুখটা পুরোপুরি রাখেন, কেন না হলে মানুষ ভয় পাইতে পারে।
আচ্ছা ভাই, ওই যে জলিল জলিল করতেছেন, এই জলিল ইটা কিটা? দেড় ব্যাটারি। দেড় ব্যাটারি মানে একটা বাউন না, দুনিয়ার হিটলার বুদ্ধি হয়েছে ওর মাথায়, বুঝলি? ওই যে আমাকে একটা মন্টু সার আসলে, ওই লোকটা আসলে সাদা সিধা, ওরে কিভাবে জানি নাটে নুটাইয়া পেঁচাইয়া পুচাইয়া একটা অমানুষ বানায় ফেলছে। সেই অমানুষের বাচ্চা দুইটা মুগো দুলে ভাই, মানে মাস্টার, এই এই গ্রামের একটা সম্মানীয় ব্যক্তি, মানে মাস্টার, সে সবাই তাকে শ্রদ্ধা সহিত তাকে দেখে। সেই ব্যক্তিকে তারা এক ধরনের প্ল্যান করিয়া তাকে আক্রমণ করছে। 10 ইঞ্চিটা না, তো 10 ইঞ্চি না, একটা পাতলা মারছে, সেই পাতলা দিয়ে তার মাথা মারছে। ও হ্যাঁ, ইরাম একটা কথা তো আমার কানেও আসিছে, দুলো ভাই এলাকার জামই তাকে মাথা ফাটাই দিল, এটা তো সাংঘাতিক সীমার মনে হচ্ছে। তা দুলো ভাইয়ের এখন অবস্থা কি, সিলাই টিলাই কয়টা পড়ছে? না সিলাই খুব একটা পড়ে না, দুইটা পড়ছে, কিন্তু বেচারার অবস্থা খুবই গুরুতর, এখনো বিছানা থেকে উঠতে পারতো না, সব খুলে গেছে। ইস, তো মানবিক বিষয়, তাহলে তো আমার দেখ পেরে যাওয়া লাগে, আমিও একটা জামই, সেও একটা জামই, না 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 না, দেখ পেরে না গেলি তো সে মাইন্ড করবিনি, তাকে বাড়িটা কোনটা? ইস, তো মানবিক বিষয়, তাহলে তো আমার দেখ পেরে যাওয়া লাগে, আমিও একটা জামই, সেও একটা জামই, না 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 না, দেখ পেরে না গেলি তো সে মাইন্ড করবিনি, তাকে বাড়িটা কোনটা? ওই যে কইলে হবে, জমিদার কাকুর বাড়ি কোনটা, সবাই আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে দেখাই দিবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। তবে ভাই সত্যি করছি, যে শালারা দুলোভাইয়ের মাথা ফাটাইছে, আমার চোখের সামনে পড়লি আমি পাড়া একদম গালিয়ে দেব, গলা চাইপে ধরবো, মাইরেই ভালাবো। তাহলে কি পাবো না? ও ভাই ভালো কথা, দুলোভাইয়ের বাড়িটা কোন দিক দিয়ে যাতি হবি? ভাই ভাই ভাই, আমি যে জঙ্গলটা দেখো না, পাশ দিয়ে দেখো চিকুন একটা রাস্তা গেছে, বরাবর থাকবে না, বরাবর মশার দিয়ে আবার একটু টাইনে মশার দিলে যে গেলি দেখে ওই বলে দিবে। থ্যাংক ইউ, অনেক দুঃখ। ও আরেকটা কথা, আবার কি? আমি তো বুঝতে পারতেছি এলাকার জামাইয়ের মাথা ফাটে গেছে, সবার মন টন খারাপ, তবে ভাই চিন্তার কিছু নেই, আমি কিছুদিনের মধ্যেই ওই পপি মানে পাপমণিকে বিয়ে করতেছি, আপনাকে সবাইকে আমি দাওয়াত করবো, বিশাল বড় একটা ফার্মের মুরগি জবা করবো, পুরো গ্রামের লোকজনকে খাওয়াবো, আপনাকেও দাওয়াত দেবো, পেট ভরে খায় আসবেন, ঠিক আছে না? বিশাল বড় একটা মুরগি, মানে মুরগির সাইজ কত বড়? বড় জোর 5 কেজি, 7 কেজি, 8 কেজি, 10 কেজি হইতে পারে। আমার কাছে ফুলে ক, কি হয়েছে তোর? আর কি হয়েছে তা তো কবি, আমার কিছু হয়নি, দেখো আমি তোর বন্যা, আমার কাছে ফুলে ক, আমার মনের দুঃখ তুমি বুঝবা না বাবু। তোর কি মামির কথা মনে পড়ছে? না বাবু, মায়ের কথা মনে পড়ে নাই। ওমা, তাহলে অমন করে কান্না করতেছিস কিসের জন্য? ওটা তুমি বুঝবা না বাবু। দেখ, তোর মনের দুঃখ বোঝানোর জন্যই তো আমি এই বাড়িতে আসছি বাবু। আমার মনের দুঃখ এমন এক দুঃখ যা একজন ছাড়া আর কেউ ঘুচাইতে পারবে না। সেই একজনের নিয়েই তো আমি আসছি। জামাল যদি একটু কথা বেশি কয়, ছেলে কিন্তু খুব ভালো, মানুষকে খুব ভালোবাসে। এর আগে কয়জন রে ভালোবাসছে সে? আর বোকা মেয়ে বলে কি, এই ভালোবাসা সেই ভালোবাসা না, প্রেম প্রীতি না, ও মানুষের খুব আপন ভাবে, বুঝছিস? মামা আসলে তো জামালারা তোর বিয়ে আমি ফাইনাল করে ফেলবো। জামালার সাথে তোর বিয়েটা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। থাক, কান্না করিস না। হ্যাঁ
পবিত্র জিনিস তুমি বুঝতে পারছো যতই বলুক ওই হাসপাতালে নার্সেরা বলে আপনার ভালো সেবা যত্ন করতে পারতে আমি কোনদিন নার্সে গোছাইতে কম আছি আমি আপনার সেবা যত্ন নার্সে গোছাইতে অনেক বেশি ভালো করব কিন্তু শোনেন এই সেবা করার আগে কথা এক না আসলে আমার কয়েক কথা আছে এই কথাগুলো আগে একটু মনোযোগ দিয়ে শুনুন বলি ফেলো অসুবিধা নেই যে পাপিয়া ফোন যে দিয়েছিলে ও যাতে কিছু আর ফোন দিতে না পারে শেরপিনী আপনি ওর নাম্বারটারে আপনার ফোন দিয়ে এখনই ব্লক করবে আচ্ছা ঠিক আছে সেটা না ব্লক করে দিচ্ছি সেটা কোনো সমস্যা নেই কিন্তু একটা মানুষ আমার বিপদের কথা শুনি আমার মাথা ফাটার কথা শুনি আমার ফোন দিয়েছে সে খবরটা জানতে চেয়েছে তুমি এত ছিলেন মতো সৌ মেরে ফোনটা নিয়ে তার সাথে কি কথা বলেছ আমি জানি না কিন্তু এরকম কথা কথা ঠিক হয়নি আমি দেবো ব্লক করে দেবো তার কোনো সমস্যা নেই শোনেন দুলাভাই এক কথা বললে দিতে আসি এই পুরো পৃথিবীতে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য মানে আপনার না প্রিয় মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য একটা মানুষই যথেষ্ট আর সেই মানুষটা আপনার আছে আছে কি দা গোড়াইতে সাদের উপরে কি বলছিলেন সব তো ভুলে গেছে তো ভুলে যাইবেন গিলুর মধ্যে চোট খেয়েছেন না এখন তো বলবেন বুঝতে পেরেছি তো না দুষ্ট হয়েছে কাউকে দেখে না কাউকে শোনে না ভাবের দাপটে কাউকে গোনে না পকেটে নাই টাকা করি তবু দেখায় জমিদারি পকেটে